মুর্শিদাবাদের বহরমপুরে প্রাথমিক শিক্ষকদের নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ। মুর্শিদাবাদের বহরমপুরে প্রাথমিক শিক্ষকদের নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ। মুর্শিদাবাদের বহরমপুরে প্রাথমিক শিক্ষকদের নিয়োগের দাবিতে অবস্থান কিছুজন জয়েন করেছে, বাকিরা জয়েন করতে পারেনি, তারা নানান রকম মানুষের যন্ত্রণার মধ্যে আছে। আমরা কিছু ভাইদের হারিয়েছি, তারা কেউ হয়তো হার্ট অ্যাটাক করেছে, কেউ নানানভাবে মানুষের যন্ত্রণার মধ্যে আছে। এই যন্ত্রণা থেকে আমি করজোড়ে অনুরোধ করছি আমাদেরকে মুক্তি দিতে। ভোটের আগে যাতে তাড়াতাড়ি নিয়োগ হয়, তাহলে এই ছেলে মেয়েগুলোর মুখে হাসি, আমার মুখে হাসি ফুটবে এবং আমাদের পরিবারের মধ্যে যে দুশ্চিন্তার মধ্যে তারা কাটাচ্ছে তাদের তার থেকে তারা মুক্তি পাবে, এটাই আমি খুব চাই এবং এটাই আমাদের সকলের অনুরোধ। সকলের তরফ থেকে দিদি আপনার একটু দেখুন, মানে আমাদেরকে যদি বলা হয় আপনারা ঘুমোতে পারেন কিন্তু চোখ বুঝতে পারবেন না, এটা যেমন অযৌক্তিক, কিন্তু এটাও যদি বলা হয় যে আন্দোলন করবেন কিন্তু কোথাও কোনো রকমের কোনো অসুবিধা সৃষ্টি হবে না, সেটাও অযৌক্তিক। আন্দোলন মানেই কিছুটা অসুবিধা হবে, কিন্তু আমরা প্রত্যেক বারবার করে করজোড়ে সাধারণ মানুষের কাছে মানে অনুরোধ জানিয়েছি যে আপনারা একটা আমাদের প্রতি মানবিক হন। আমাদের এই যে যন্ত্রণা, 21 দিন ধরে আমরা যারা কেউ মুর্শিদাবাদ জেলাটা তো ছোটো নয়, কেউ 80 কিলোমিটার, কেউ 100 কিলোমিটার রোজ যাতায়াত করে খালি এখানে অন্য দিয়ে পড়ে থাকছে আর কোনো রকমের কোনো সদস্য পাচ্ছি না। আমরা প্রত্যেকটা দরজায় গিয়ে পড়া নাড়ছি কিন্তু কোনো দরজা থেকে কোনো উত্তর পাচ্ছি না। এই যে বঞ্চনা, অন্তত কিছু একটা উত্তর সদুত্তর পাওয়ার জন্য আমাদের আন্দোলন। যাই হোক, আজকে আমরা রাস্তা অবরোধ করেছিলাম, সেখানে আইসি স্যার আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামীকাল 12টার সময় উনি ডিএসপি স্যার এবং ডিআই স্যার নিজে এসে আমার সাথে কথা বলবেন এবং একটা যাই হোক সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক কিছু একটা উত্তর আমাদের দেবেন এবং কাউন্সিলিং সম্পর্কে একটা সুস্পষ্ট গাইডলাইন আমাদের দেবেন। তো আমাদের এটাই বলার যে যদি যতক্ষণ না আমরা আমাদের অধিকার আমরা আদায় করছি ততক্ষণ আমাদের আন্দোলন। আপনার একটু নামটা বলুন। আমার নাম রনি ঘোষ।